নমস্কার। সৃষ্টি টিভি বা সৃষ্টি প্লাস যে চ্যানেলই আপনি দেখুন, সেখানে অনেক অনুষ্ঠান আপনি দেখতে পান। বিভিন্ন অনুষ্ঠানের মাঝে জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান অবশ্যই দেখতে পান। সেখানে বিভিন্ন রকম ব্যক্তিত্বদের মাঝে পণ্ডিত শ্রী অর্পণের অনুষ্ঠান এই মুহূর্তে দেখতে বসছেন, অর্থাৎ আপনি জানেন কোন ব্যক্তিত্বের কি কাজ, কোন ব্যক্তিত্ব কেমন সঠিকভাবে পারদর্শিতার সঙ্গে আপনার জন্য কার্যকারী হয়ে উঠতে পারে আপনি জানেন, কারণ আপনি সুদীর্ঘ সময় ধরে আপনি দেখছেন, টিভি দেখছেন, কারো কাছে শুনছেন, তাই আপনি জানেন। আর জেনে কোথাও একটা স্বীকারও করে নেন, পশ্চিমবঙ্গের সেরা তিন জ্যোতিষ ব্যক্তিত্বদের মধ্যে অবশ্যই পণ্ডিত শ্রী অর্পণ। কিন্তু এটা কি আপনি জানেন কোন যন্ত্র কিভাবে কাজ করে? যন্ত্রমের কথা তো আমরা আকচার শুনি, বিভিন্ন প্রতিকারের কথা আকচার শুনি, কিন্তু কোনটা কিভাবে কার্য করে, কোন সমস্যার জন্যে কোন যন্ত্র বা কোন উপায় অবলম্বন করতে হবে, কোন প্রতিকার অবলম্বন করতে হবে, সেটা কি আমরা জানি? হ্যাঁ, কিছু আমরা প্রচলিত কিছু কিছু উপায়, নিজেদের মন গড়া ওই অল্প বিদ্যায় ডট 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 ডটের মতো কিছু মতামত প্রকাশ করে ফেলে থাকতে পারি, কিন্তু না, একজন শিক্ষিত পণ্ডিত জ্ঞানী মানুষের অনুষ্ঠান যখন দেখতে বসছেন, আপনারাও প্রত্যেকে শুভ বোধ বিবেচনা সম্পন্ন জ্ঞানী মানুষ, এটা আমরা বিশ্বাস রাখি, তবেই তার সঙ্গে কানেক্ট করতে আপনারা পারেন। আর আপনারা এটা জানেন বলেই স্বীকার করেন তার পারদর্শিতা নিয়ে। পশ্চিমবঙ্গের সেরা তিন জ্যোতিষ ব্যক্তিত্বদের মধ্যে কেন পণ্ডিত শ্রী অর্পণ আছেন, আর কেন এই অনুষ্ঠান আপনারা এই মুহূর্তে দেখতে বসছেন? কারণ তিনি কিছু দেবেন বলে, পণ্ডিতজির অনবদ্যতা বলুন বা দায়বদ্ধতা বলুন, এখানেই অপেক্ষা করে আছে। তাহলে কৌতূহল তো হতেই পারে আজকের আলোচ্য বিষয় কি? হ্যাঁ, ঠিক তাই, কোন যন্ত্রমের কি কাজ এটা জানাবেন পণ্ডিত শ্রী অর্পণ, কারণ তিনি জানাতে পারেন বলেই জানাবেন এবং প্রয়োগ করতে পারেন বলেই প্রয়োগের উপায়টা আমার আপনার সকলের জন্য জানাবেন। এটাই তো স্বাভাবিক, আর স্বাভাবিক রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রমে এনিওয়ে সেখানে ভর্তিও চলছে, আমি এই ফাঁকে বলে রাখতে চাই যারা আগ্রহী তাদের জন্য। সেই রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রমে যেরকম আশ্রমিক দৃষ্টিভঙ্গিতে পাঠ প্রদান, শাস্ত্রের ব্যাখ্যা, এই অনুষ্ঠানও তো তার ব্যতিক্রম নয়, এখানেও তো সেই পাণ্ডিত্যের ছোঁয়া পাওয়া যায়। ঠিক সেই রকমভাবেই পণ্ডিতজি প্রতিটা অনুষ্ঠান আমাদের রাঙিয়ে দেন, সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরি, প্রোগ্রামের সংখ্যা এইভাবে দিনের পর দিন বেড়ে চলে। কেন? আপনারা চান বলে আর তিনি পারেন বলে। আজকের আলোচ্য বিষয়ের দিকে আরও একবার চোখ রাখতে রাখতে আপনাদের স্বাগত জানিয়ে কোন যন্ত্রমের কি কাজ সেটা জানার লক্ষ্যে স্বাগত জানাতে চাই এবং আবেদন রাখি পণ্ডিত শ্রী অর্পণজির কাছে। নমস্কার এবং স্বাগত। আজকের যে আলোচনার বিষয়, যন্ত্রম এবং যন্ত্রমের কি কাজ, এবং কি কাজ জানবার আগে যন্ত্রম আমরা প্রতিকার স্বরূপ সাধারণ মানুষের কাছে দেই, কিন্তু সাধারণ মানুষ ওটা নিয়ে গিয়ে ভক্তি বিশ্বাসে পুজো করেন, ধারণ করেন, সেটা করেন। কিন্তু তার আগে একটা জিনিস জানাবার দরকার আছে, যন্ত্রমটা কি? আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কবচ কি, তাহলে সিম্পল একটা কথা বলি, একটা বড় বাড়ি আছে আপনার কিন্তু পাঁচিল নেই, তার মানে বাড়িটা নিরাপত্তার অভাব থাকবে। পাঁচিল কি করে? বাড়িটাকে একদম প্রোটেক্ট করে। কবচ হচ্ছে আপনার আমার পাপ পুণ্যের সমস্ত কভারেজটা শ্রী ভগবান করান। একদম বৈদিক আমল থেকে কবচ তাবিজ যন্ত্রমের প্রয়োগ যে রয়ে গেছে সবটাই মিথ্যা নয়, কিন্তু এত সোজা না। সনাতন ধর্মে যে কবচ যন্ত্রমের উপর প্রচুর পড়াশোনা রয়েছে, শিক্ষা রয়েছে। তা আজকের আলোচনাটা একটু শুনুন, যন্ত্রমটার কি কাজ? অনেকেই যন্ত্রমের প্রয়োগ করেন, যন্ত্রমের কথা বলেন, কিন্তু যন্ত্রম মানে জানেন না হয়তো। যন্ত্রম হচ্ছে একটা প্রতীকী যার মধ্যে শ্রী ভগবান প্রতিষ্ঠিত থাকে, যেরকম ঘট, আহামরি কিছু নয়, কিন্তু একটা ডাব থাকে, আমপল্লব থাকে, সিঁদুর থাকে,
ঘরটা পাতার সাথে সাথে বিদ্যুতের মতো ওইদিকে নজর রাখবেন, মনে হবে একটা মহাশক্তি বোধ হয় ওই জায়গায় এসে গেছে, একটা পবিত্রতা নিয়ে আপনি সেটাকে শ্রদ্ধা করতে শুরু করলেন। এটা প্রতীকই, ভগবান তো ইনফিনিটিভ এনার্জি, তাকে মাপা যাবে না, সে কিছুই ঘটের মধ্যে থাকে নাকি, ঘরটা প্রতীকী, আমাদের মনটাকে কনসেন্ট্রেট করবার একটা প্রয়োগ। আরেকটু ভালো করে বললে, আরেকটু ভালো করে বুঝবেন, সত্যজিৎ বাবুর চলচ্চিত্র যারা দেখেছেন, গুপি ও বাঘা, এই গুপি গান বাঘা বাইনে দেখবেন একটি ওয়ার্ড ইউজ হয়েছে, ভূতের রাজা। ওই ভূতের রাজা আসছে যখন, তখন সাইনগুলো দেখেছিলেন, ত্রিভুজ এবং চতুর্ভুজ, ভূতের রাজা বলে কিন্তু কিছু ছিল না, ত্রিভুজ এবং চতুর্ভুজের বিভিন্ন জ্যামিতিক চিহ্ন ছিল, তারপরেই ভূতের রাজা আসলেন। তার মানে ওই ভূত, ওই ত্রিভুজ আর যন্ত্র হচ্ছে প্রতীক, তার মধ্যে অবস্থান আছে, যেটাকে আমরা শিশুদের ঘুম পাড়ানোর সঙ্গে ব্রহ্মদৈত্য বলি, ভূত বলে একটা আখ্যা দেই, সেখানেও আমাদের একটা শিক্ষার অভাব আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে সবটাই ভূত, কিরকম খিতি অপ তেজ মরুদ বোম, মানে পঞ্চভূত, দেহান্তে দেহের অন্তে পঞ্চভূতে আমরা বিলীন হয়ে যাই, এবং এই যে ফাইভ এলিমেন্টস মাটি জল অস্থি বায়ু আকাশ, এই পঞ্চতত্ত্ব, তিনি সেই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় তিনি বলছেন আমি সর্বভূতের মধ্যে আছি। তারা সর্বভূত কথাটার মানেটা বুঝতে হবে, ভূত বলে কিছু নেই, আমাদের অন্তরেই তিনি আছেন। এখন এতটা বোধ বা এতটা ধর্মীয় চিন্তার মধ্যে আমরা অত যাই না, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমরা বই উল্টে রেখে দিয়েছি, সেটার ইমপ্লিমেন্টেশনে যাই না। ঠিক সেরকম যন্ত্র হচ্ছে একটি প্রতীক, যার মধ্যে শ্রী ভগবান স্বয়ং প্রতিষ্ঠা করে থাকেন। সেই যন্ত্রমের কি কাজ? সনাতন ধর্মে যন্ত্রম দুরকম হয়, একটা হচ্ছে পূজা যন্ত্রম, অর্থাৎ যন্ত্রমের মধ্যেই পুজো করা হয়। দেখবেন তান্ত্রিক হোমের মধ্যে যন্ত্রম অঙ্কন করা হয়, তার মধ্যে হোম করা হয়। আরেকটি হচ্ছে ধারণ করবার বা পুজো করবার যন্ত্র, সেটা ক্রোমিয়াম প্লেটের ওপর হতে পারে, ভূজ্যপত্রের ওপর হতে পারে, যে কোনো চিত্র আকারে থাকতে পারে, যাকে প্রতিষ্ঠিত করার পর নিত্য সেবা করলে মানুষের মঙ্গল হতে পারে। এখন এই মানুষের মঙ্গল হওয়ার ক্ষেত্রে বিভিন্ন যন্ত্র আছে, যেরকম মৃত্যুঞ্জয় যন্ত্রম প্রতিষ্ঠা করলে কি হতে পারে, অনেকেই বলেন আমার কিন্তু মহা মৃত্যুঞ্জয় আছে, তার মানে এটাই বোঝাতে চান তিনি অমর, তিনি আর মারা যাবেন না, তা কিন্তু নয়। মৃত্যুঞ্জয় এবং মহামৃত্যুঞ্জয় যন্ত্রম যদি প্রতিষ্ঠা করেন তাহলে মহা ফাড়া থেকে রক্ষা পাবেন, 40 বছরের ফাড়াটা কেটে গেলে আপনি ধরুন 80 বছর বাঁচলেন, তাতে একটাই আপনার লাভ, আর 40টা বছর এনজয় করলেন, পৃথিবীর রূপ রস দেখলেন, এটা আপনার লাভ নয়? আমরা লাভ ছাড়া কাজ করি কি? প্রচন্ড একটি বিপদ, কিরকম, আপনার সন্তান বাইরে বেরিয়েছে বা আপনি বাইরে বেরিয়েছেন, একটা চরম দুর্ঘটনা, কিন্তু আপনার শরীরে মহামৃত্যুঞ্জয় আছে, কবচ বা আসনে মহামৃত্যুঞ্জয় প্রতিষ্ঠা আছে, আপনি রক্ষা পেলেন ওই দুর্ঘটনা থেকে। আপনি জানেন কিভাবে রক্ষাটা পেলেন? একটা হচ্ছে রক্ষাটা ঈশ্বর করলেন, তাতে আপনার প্রফিটটার কথা বলি, মানুষ লাভে বিশ্বাসী, কিন্তু সাধু সন্ন্যাসীরাও লাভে বিশ্বাসী, কি লাভ বলুন তো, ভগবান দেখব, এটা একটা লাভ তো, ভগবানকে কজন পায়, যারা পেয়েছেন তারাও কিন্তু ওখানেও একটা সেলফ ইন্টারেস্ট কাজ করেছে, তাকে দর্শন করব, তাকে দর্শন করতে গেলে যা যা দরকার সংযম যোগ প্রাণায়াম নাম সেগুলো করব, স্বার্থটা কি, ঈশ্বর আমাকে দর্শন দেবেন। ঠিক সেরকম ওই ফাড়াটা ধরুন 28 বছর বয়সে একদম সামনে লরি এসে গেছে, লরি ব্রেক ফেল করলো না, দাঁড়িয়ে গেল, আপনার, আপনি মৃত্যু থেকে রক্ষা পেলেন, আপনার প্রফিটটা ওই 28 থেকে 80 বছর যে পরমায়ু ছিল এই এক্সটেনশন পিরিয়ডটা, অর্থাৎ 80 থেকে 30 বাদ দিলে যে 52 বছর হবে সেইটা যে বেঁচে আছেন ওইটাই মহামৃত্যুঞ্জয়ের জন্য। কিন্তু
তার মানে আপনাকে রক্ষা করলো। এই রক্ষা পাওয়ার জন্য মহামৃত্যুঞ্জয় যন্ত্র এবং কঠিন রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া, ওই দুর্ঘটনার সঙ্গে ধরুন আপনি মারা গেলেন না কিন্তু আপনার ঠ্যাঙের উপর দিয়ে লরিটা চলে গেল, সঙ্গে সঙ্গে দেখুন আপনি তো যন্ত্রণায় কাতরাবেন, আপনার পরিবারের লোকও যন্ত্রণায় কাতরাবে এবং পরিবারের অর্থনৈতিক ক্ষতিও হবে। তাহলে একটি যন্ত্র আপনাকে কিভাবে রক্ষা করছে দেখুন, অর্থনৈতিক দিক দিয়েও রক্ষা করছে, কারণ আমার যদি দুর্ঘটনা ঘটে নিশ্চয়ই আমার পরিবার অর্থ ব্যয় করবে, আমার পয়সাটাই করবে, নয় পয়সা তো কারো নয়, নিজস্ব, এই যে নিজস্ব কষ্টার্জিত অর্থটা সে দেহ আরোগ্যের জন্য ঠিক হবে। মহালক্ষ্মী যন্ত্র প্রতিষ্ঠা করলে কি হতে পারে, ব্যবসা বৃদ্ধি হবে, বাড়িতে অভাব অনটন থাকলে আস্তে আস্তে কাটতে থাকবে, কিভাবে কাটবে অনেকে ভাবতে পারে, যে আসনে যন্ত্র প্রতিষ্ঠা করলাম আকাশ থেকে ছুটে ছুটে ভগবান হয়তো টাকা ফেললো, তা কিন্তু নয়, অবাস্তব জ্যোতিষ অনুষ্ঠান আমি কিন্তু করি না, আপনারা জানেন সেটা। ঈশ্বর কি করবে, পথ দেখাবে, যে কি পথ দিয়ে আয় আসবে সেই আয় থেকে আপনি সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। লক্ষ্মীর পাঁচালিতে আছে আনু পরিশ্রম করিয়া ধন, লক্ষ্মী তখনই আপনাকে কৃপা করবে যখন আপনি পরিশ্রম করবেন। কুবেরের যন্ত্র প্রতিষ্ঠা করলে চরম দারিদ্রতা চলে যেতে পারে, যারা টাকা বাইরে পড়ে আছে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে অত্যন্ত উপকার। আর ভগবান শ্রীকৃষ্ণের যন্ত্র যেটা প্রতিষ্ঠা করলে সার্বিক সর্বদিক দিয়ে উন্নতি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস জন্মানোর রাস্তা তৈরি হবে। গণেশ যন্ত্র প্রতিষ্ঠা করলে আপনার মনস্কামনা পূর্ণ হবে এবং আপনার সন্তান সন্ততিরা বিদ্যায় উন্নতি লাভ করবে। যেই বিদ্যায় উন্নতি সন্তান সন্ততিরা করতে শুরু করলে 87% মার্কস পাওয়া শুরু হলো, সঙ্গে সঙ্গে দেখবেন মায়ের আর বাবার মনটাও ভালো হয়ে গেল সেকেন্ডের মধ্যে। আবার ওই সন্তানটাই যখন ফেল করে, বাবা মায়ের সব রয়েছে, টাকা রয়েছে, পয়সা রয়েছে, বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, কিন্তু মনটা মরে গেল। এই অন্তরের মধ্যেই তিনি বাস করেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি সর্বভূতের মধ্যে আছি। ভূত কথাটার মানে অনেকে গুলিয়ে ফেলে, ভূত বোঝে না বোধ হয়, শিশুদের ভয় দেখানোর জন্য যেটা সেটার নাম ভূত না, সর্বভূত মানে আমিও একটা ভূত, আপনিও সেজে গুজে রাস্তায় বেরিয়েছেন আপনি একটা ভূত। সর্বভূত, সর্বভূত মানে সর্বজীবের মধ্যেই ভূতের অবস্থান, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, ঈশ্বরের অবস্থানটা মানুষের অন্তরে এবং প্রকৃতিতে। মহাকালী এবং তারা যন্ত্র, তার ভৈরবের যন্ত্র হচ্ছে মহামৃত্যুঞ্জয়, কম্বিনেশন করলে সমস্ত অমঙ্গল থেকে আপনি মুক্তি পাবেন। আপনার মেয়ের, আপনার আপনার ছেলের কারো সন্তান হচ্ছে না, সন্তান গোপাল যন্ত্র প্রতিষ্ঠা করা, সহবাসের মাধ্যমে সন্তান হয় এটা আমরা জানি জ্যামিতির মতো ছোটবেলা থেকে, কিন্তু ঈশ্বর ওই স্পার্মের মধ্যে দিয়ে সৃষ্টিটা করেছেন। যাদের সন্তান হয় না তারাও তো সহবাস করেন, কেন তাহলে হয় না? অনেককেই বলতে দেখেছি, ডাক্তার টেস্ট করে দেখেছেন, সব দেখার পরে বলেছেন কোনো দোষ নেই আপনার কিন্তু সন্তানটা হচ্ছে না। তাহলে সৃষ্টিকর্তার হাতেই কিন্তু সৃষ্টিটা রয়েছে, সেক্ষেত্রে সন্তান গোপাল যন্ত্র প্রতিষ্ঠা করলে তার অসাধারণ ফল ভোগ করবে এবং সুফল। তাহলে যন্ত্রকে যদি নিত্য পুজো করা যায় মন দিয়ে, তার কিন্তু সাংঘাতিক একটা এফেক্ট। কেন? সাকারে ভক্তি জন্মায় বলেই সাকারে সৃষ্টি করা হয়েছে। ধরুন একটা ঘট দিয়ে কালী পুজো হচ্ছে, একটু বোঝবার চেষ্টা করবেন সাবজেক্টটা, ঘট দিয়ে কালী পুজো করা হচ্ছে আর শুধু ঘটে কালী পুজোটা হচ্ছে, আবার ঘট রয়েছে তার সাথে মায়ের পাঁচপো একটা মৃন্ময়ী মূর্তি রয়েছে, এফেক্টের তফাত জানেন কীরকম? মেন্টাল এফেক্ট, একদম মা দাঁড়িয়ে আছে আপনার ভক্তি একদম গদগদিয়ে উঠবে, ছটা উইকেট উঠিয়ে দিন সঙ্গে সঙ্গে ক্রিকেট মাঠটা ফাঁকা হয়ে যাবে, সাকারের এত বড় গুণ। অবশ্যই আলোচনা চলবে। আর রহরা জ্যোতিষ শিক্ষাশ্রমে ঠিক যেভাবে ক্লাস করাচ্ছি, এটা ক্লাস, এটা জ্যোতিষের অনুষ্ঠান না, বিজ্ঞাপন না, যেরকম চেম্বারে আসার জন্য হাত দিয়ে ডাকে, কালো জামা পরে,
এইসব এটা নয়, এটা একদম শিক্ষা। হ্যাঁ, কারণ জ্যোতিষকে রেফারি সাজতেও বলেনি, সাবজেক্টে কি রেফারির কথা বলা আছে? কালো জামা পরে হাউ হাউ করে চিৎকার করে কি বোঝাতে চাইছে, যে তিনি একেবারে সমস্ত শাস্ত্র গুলে খেয়ে ফেলেছেন আর সবাই মূর্খ, তা কিন্তু নয়। জ্যোতিষ হচ্ছে একটা ক্লাস, খুব ভালো করে মন দিয়ে, এই অনুষ্ঠানগুলো আমার বেশি রাতের দিকে হয়, মন দিয়ে শুনুন, নিজেকে রিয়েলাইজ করুন, তাহলেই কষ্টটা চলে যাবে। দেখবেন এই কিছুদিন আগে ফলোয়ারেনি কালী পুজোয় যে ফলটা দেবেন সে ফলটা আর খাবেন না শুরু করেছিল, দেখবেন এই জিনিসগুলো আস্তে আস্তে চলে যাবে। কারণ এই আমাদের সনাতন ধর্ম অনেক খারাপ জিনিস ছিল, মনে নেই, সতীদাহ প্রথা ছিল, মানে আপনি স্বামী, আপনার বিয়োগ হলো, আপনার স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হলো, এটা তো সাবজেক্টের মধ্যেই ছিল। ব্রাহ্মণ রায় সংস্কার না করলেন, আজও হয়তো এটি হতো, তাই সেই জন্য সংস্কারটা বুঝবার চেষ্টা করবেন। যন্ত্রম মানেই একেবারে বিরাট কিছু না, যন্ত্রমের নিত্য সেবা করলে প্রতিটি স্টেপে আপনি একটা আলাদা মহাশক্তির সাহায্য পাবেন। সেই সাহায্যটা আমরা তো জেনে উঠতে পারি না যে কোন যন্ত্রমের মাধ্যমে আমরা কি সাহায্যটা পাব, তার জন্যে জানানোর কেউ প্রয়োজন। একটু আগে যেমন বলছিলেন যে সেই রেনেসাঁটা দরকার, সেই পথিকৃত দরকার। তুমি আমাকে বলো, এই যে অনুষ্ঠানটা আমি করছি, একটা সিম্পল ড্রেস আপ করে আমি মানুষের কাছে বার্তাটা দিচ্ছি একেবারে, তাহলে আমাকে রেফারি হতে হবে, আমাকে লাল কাপড় পরতে হবে কেন? এবার অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আপনি কালো তিলক দেন কেন, এটা বলেছিল আমাকে, আমার মধ্যে কোনো সেইরকম মিথ্যার ব্যাপারই নেই। প্রথম হচ্ছে আমি শ্রীগুরু সংঘাশ্রিত, আমাদের যে গুরুদেব শ্রী শ্রীমদ আচার্য দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, তিনি মহাষ্টমীর দিন পলাশিতে হোম করতেন এবং এখনও সেই হোমটি হন, সেই হোমের বিভূতিটা আমরা যে কোনো শুভ কাজে কপালে দিয়ে বসি। আচ্ছা, সেটা আমি না, সবাই বসে, কেউ গোল টিপ দেয়, আমি হয়তো লম্বা দিই, আমি কিন্তু জ্যোতিষের যে ভণ্ডামি সে যে করে, যেটা মানে চুলটা তার ছোট, একটা বড় চুল পরে কপালে তিলক টিলক কাটলো, পেটে কিচ্ছু নেই, শাস্ত্রের কোনো জ্ঞান নেই, সাধারণ মানুষ তাকে দেখে ভয় পেয়ে গেল, ব্যাপারটা কিন্তু তা নয়। আমাকে রেফারি সাজতে হবে, রেফারিরা কালো ড্রেস পরে, আপনি শুনেছেন নাকি সনাতন ধর্মে কোনো সন্ন্যাস, বৈদিক সন্ন্যাস, তন্ত্রোক্ত সন্ন্যাস, মঠ মিশন কোথাও দেখেছেন রেফারি সেজেছে? রেফারির কালো ড্রেস, বা হাইকোর্টের জজ একটি কালো কোট পরে বসেছেন, ইট ইজ সিম্বলস। কিন্তু সন্ন্যাসের তো গেরুয়া পড়বে, গেরুয়া তো পড়তে পারবে না, সংসার করে ফেলেছে তো, ভোগও করব, আবার সাধারণ মানুষকে বিভিন্ন রকমের পুতুল টুতুল পুড়িয়ে একেবারে ছারকার করে দেবো মানুষকে, এটা মানুষ বুঝবে। আমার অনুষ্ঠান একটু প্রতিবাদী অনুষ্ঠান, তো ঠিক সময়কালে বুঝবে, শিক্ষিত সমাজকে এইভাবে নিজের ধর্মের বাইরে নিয়ে গিয়ে মিসগাইড করা যাবে না বেশি দিন। সেজন্যই মানুষ বুঝবেন, মানুষ সজাগ হবেন, এবং সজাগ হবেন সেই ভরসাতেই যে পণ্ডিতজির মতো মানুষরা যখন আছেন, চোখ কান খুলে দেবেন আমাদের, অর্থাৎ সেই আমাদেরকে শিক্ষিত করবেন, যার জন্যেই সেই ভরসায় বলিয়ান হয়ে আমরা বিভিন্ন চেম্বারে পৌঁছে যাব, বা জ্যোতিষশাস্ত্র শিখতে আগ্রহী হলে রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রমে পৌঁছে যাব, বা আরও বেশি করে নিজের হাতের কাছে অনেক কিছু জ্ঞান ভাণ্ডার রাখতে চাইলে পণ্ডিতজির বিভিন্ন পুস্তক সংগ্রহ করে দেব। এটাই তো বাস্তব, আর এইভাবেই মানুষ তার প্রতি ভরসা রাখেন, বিশ্বাস করেন। এই শিক্ষামূলক অনুষ্ঠান থেকে এটাই পাওয়া যে আমাদেরকে সজাগ হতে হবে, এবং আমাদের জ্ঞানের খিদে আমাদেরকেই মেটাতে হবে, মাধ্যম রূপে আমরা পণ্ডিতজির মতো মানুষকে বেছে নেব, সেটাই একমাত্র কথা। কিন্তু সেই একমাত্র কথাটাই সর্বক্ষেত্রে পাওয়া যায় না, কিন্তু পণ্ডিতজির কাছ থেকে বরাবরই পাওয়া যায়, এটাই সবচেয়ে অভয় বাণী। কিন্তু আমাদের জন্যে সেই অভয় আর নেই, কারণ সময় অনেকক্ষণ থেকে চোখ রাঙাচ্ছে, থামতে হবে, বিদায় নিতে হবে, কিন্তু আপনাদের সংযোগ এখান থেকেও স্থাপন হতে পারে, সেই লক্ষ্যে পৌঁছে যেতে পারুন। ভালো থাকুন সবাই, নমস্কার।